যদি কেউ মান্নত করে আল্লাহ যদি আমার গরুটি সুস্থ হয় তাহলে সে সদকা করে দিব এখন গরুটি সুস্থ এখন এই গরুটি কি সদকা করতে হবে না বিক্রি করে মাদ্রাসার ফান্ডেও দেওয়া যাবে জানিয়ে বাদিতে করবেন প্রথম কথা হলো একটা মজার বিষয় শুনেন মান্নত করা এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন মান্নত করা ভালো কাজ না খারাপ কাজ সন্দেহের মধ্যে পড়ে গেছেন এটা বুদ্ধিমানের কাম সন্দেহ থাকলে আন্দাজ উত্তর না দেওয়াই ভালো ইসলামের বিষয় না জানা ঢেল মারা উচিত না ভালো বুদ্ধিমানের কাজ করছেন আপনারা মান্নত করা এটা ভালো কাজ না মান্নত করা এটা কি না এটা কোনো ভালো কাজ না আমাদের সমাজে মানুষ মনে করে যে মান্নত করা খুব ভালো কাজ সওয়াবের কাজ না মান্নত করা ভালো কাজ না আবার খারাপ কাজও না এটা মুবাহ একটা কাজ যদি কেউ মান্নত করে করতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিরুৎসাহিত করেছেন মান্নতের ব্যাপারে তিনি বলেছেন মানত হলো বখিলের মাল বাহির করার একটা রাস্তা আমার ছেলেটা যদি আল্লাহ পরীক্ষায় পাশ করে তো আমি এই কাজটা করে দেব তার মানে আল্লাহ তোমার জন্য আমি দান করব ওই ভালো কাজটা করব আমি তবে শর্ত হলো আগে তুমি আমার এই জিনিসটা দিতে হবে তাহলে আল্লাহরে ঠেকায়া তারপর আমি ভালো কাজের নিয়ত করলাম ব্যাপারটা এরকম হয়ে গেল না এইজন্য মান্নতটাকে রাসূল সাল্লাম খুব বেশি পছন্দ করতেন না তিনি বলতেন দান করে দাও নেক আমল করো রোজা রাখো মান্নত যে বিষয়টা করলে সেটা আগে করো করে এরপর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি করছি আপনি আমাকে দেন আল্লাহ দিলে দিলেন না দিলে নাই কিন্তু আমরা আল্লাহরে ঠেকাই নেই আল্লাহ আমার যদি এই অসুখ থেকে আমি ভালো হই তাহলে আমি এই কাজটা করব তার মানে আগে আপনি করে দেন আমার সুস্থ তারপর আমি এটা করব ব্যাপারটা এরকম হয়ে গেল না তো আল্লাহর সাথে এরকম কোন শর্ত দিয়া কিছু করা এটা প্রশংসনীয় কোনো কাজ না তবে আবার নিষেধও না মান্নত আমাদের আম্বিয়া আলাইহিস সালাতু সালামের অনেকে মান্নত করেছেন কোরআনে আলোচনা আসছে অতএব মান্নতকে আবার কেউ নিষিদ্ধ বা খারাপ কাজ মনে করবেন না তবে হ্যাঁ এটা খুব বেশি প্রশংসনীয় কোনো কাজ না এমনি দান করা উচিত যাই হোক এবার প্রশ্নে আসি মান্নত যদি কেউ করে থাকেন তাহলে যেই পশুটা মান্নত করেছেন তিনি ওটা যদি কোনো মাদ্রাসা দিয়ে দেন লিল্লাহ ফান্ডে তার মান্নত আদায় হবে ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ মেয়েদের চুল ছোট করা কি জায়েজ প্রয়োজনে চুলের অগ্রভাগ কাটা বৈধ হবে কিনা নাকি চুল কখনোই কাটা যাবে না দেখুন মেয়েদের চুলের বিষয়ে প্রথমে সৌদি আরবের স্কলারদের কথা বলে সৌদি আরবের ওলামায়ে কেরাম বলেন জায়েজ আছে কোনো অসুবিধা নেই কাটবে সমস্যা কি কিন্তু বেশি বিশুদ্ধ মত হলো মেয়েরা চুল সামান্য আগা একটু কাটতে পারে সমান করার জন্য বিশেষ কোনো কারণে কিন্তু চুল কাটতে কাটতে আজকাল যেটা বাইরে হয়েছে কি কাটিং বলে এটা নেই বব কাটিং এই বব কাটিং আর দব কাটিং এগুলো যদি মেয়েরা করে তাহলে সেটা জায়েজ নাই কারণ অনেকগুলো কারণ এর ভিতরে একটা কারণ হলো নবী সাল্লাম বলেছেন লানাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিররিজাল ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে আবার ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ লানত বর্ষণ হয় যারা মহিলাদের বেশ ধারণ করে এখন পুরুষের চুল ছোট রাখা হয় মহিলারা যদি সেরকম বেশ ধারণ করে তাহলে এটা আল্লাহ লানত প্রাপ্তির কারণ আর একটা হাদিসে আসছে যদি হাদিসটি সনদের দিক থেকে যাইফ যে সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়ান নিসাআ বিদ-যাওয়াইব ওই আল্লাহ পবিত্রতা পবিত্র যিনি মহিলাদেরকে চুল দিয়ে সৌন্দর্য করেছেন এটা কিছু ফেরেশতারা নাকি পড়তে থাকে এরকম কথা আছে এরপরে প্রশ্ন কোন মহিলা যদি কোনো মুরগি গরু বা ছাগল জবাই করে তাহলে তার বিধান কি মানে বিধান কি মানে কি ও মানে মহিলারা জবাই করলে এটা খাওয়া যাবে কিনা বাহ মহিলারা রান্না করলে খাওয়া যাবে মাশাআল্লাহ সেটা যাবে তো মহিলারা রান্না করলে যদি খাওয়া যায় জবাই করলে খাওয়া যাবে না কেন আমাদের দেশে মহিলাদের উপরে যত মাসালার প্রয়োগ হয় পুরুষদের উপরে তার অর্ধেক প্রয়োগ হয় না সিস্টেমে বেসিস্টেমে সঠিক গায়ের সঠিক সহি গায়ের সহি যত ফতোয়া আছে সব কার উপরে মহিলাদের উপরে গোসল ফরজ হয়েছে বাচ্চার দুধ দেওয়া যাবে না বাসার কাজ করা যাবে না রান্নাবাড়া করা যাবে না কিন্তু পুরুষে পারবে এগুলোর বলে জুলুম কথা বুঝে আসছে মাসআলা মহিলার জন্য একরকম পুরুষের জন্য আরেক রকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম না বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্যই কি সমান অতএব পুরুষ যদি জবাই করলে জবাই হয় মহিলা করলেও কি জবাই হবে আসলেই মহিলাদেরকে মুরগি টুরগি বাসা বাড়িতে জবাই করলে দেখা যায় মহিলারা জবাই করে না তাই না কেন করে না পুরুষ করলে যদি হালাল হয় মহিলা করলেও হালাল হবে মুসলমান হইলে হলো কেউ যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায় এমত অবস্থায় সে রুকুতে শরিক হলো কিন্তু তাকবীরে তাহরিমা বললো না তাহলে তার নামাজ সহি হবে কি না তাকবীরে তাহরিমা যদি না বলে আল্লাহু আকবার বলে পাইলো না এটা হুলুস তুলুস ওটা কিন্তু হয় অনেক সময় আপনারা খেয়াল করবেন ইমাম সাহেব রুকুতে আছে তখন ট্রেন ধরার জন্য যেরকম দৌড় দেয় মানুষ ট্রেন ধরার দৌড় দেখছেন আপনারা এটা আমাদের দেশে মানুষ বোঝার কথা না ভারতে খুব ভালো বুঝে কারণ ভারতে
আপনার চীনে কোরিয়াতে জাপানে এই দেশগুলোতে ট্রেনে চলাচল খুব বেশি মানুষ ট্রেনেই বেশি চলে যার কারণে ওই ট্রেন ধরার দৌড় এটা তারা খুব ভালো বুঝে আমাদেরকে বোঝানো কঠিন ট্রেন ছাড়তেছে এই টাইমে মানুষ যে দৌড়টা দেয় ইমাম সাহেব যদি রুকুতে থাকে ঠিক ওই টাইপের দৌড় দেয় দেখছেন আপনারা একটা নতুন জিনিস জেনে রাখেন এটা গুনাহের কাজ গুনাহ বলতে হারাম না এটা অন্যায় কাজ নিষিদ্ধ নবী সাল্লাল্লাহু অত্যন্ত পরিষ্কার ভাষায় নিষেধ করেছেন তিনি বলেছেন তোমরা যখন নামাজের জন্য আসবা ফামশু আলাইকুম বিসাকিনা এমন ভাবে হাঁটবে যে ধীরে সুস্থে শান্ত মস্তিষ্কে হাঁটবে ঠান্ডা মাথায় খুব গাম্ভীর্যতার সাথে আসবে তুমি রাজদরবারে যাচ্ছ প্রাইম মিনিস্টারের সাথে যদি দেখা হয় প্রেসিডেন্টের সাথে যদি দেখা করা লাগে এমপি সাহেব যদি দেখা করতে চান দৌড়া দিতে হুলস্থুল করতে করতে হাঁপাইতে হাঁপাইতে করেন কি বলেন ভালোভাবে দেখবে কেউ বলবে না কি খ্যাত না কি রে পাগল না কি রে এমপির দরবারে এভাবে মানুষ আসে বাহির থেকে জামা টামা টাইট টাইট করে টুপিটা বা ঠিকঠাক করে টাইট সোজা করে জামা টামা সোজা করে চুলমুল দিয়া দেখা এরপরে মোড়ের সাথে আস্তে করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাসা ঢুকেন না ঢুকেন না কি বলেন তো সেখানে এটা খুব ভালো বুঝেন মসজিদের রুকুতে আল্লাহর ঘরে আয়সা আল্লাহর দরবারে হাজিরা দিবেন এখানে এসে দৌড়ে আয়সা ইঁদুর দৌড় দিলেন আর রেল ধরা দৌড় দিলেন দিয়ে আয়সা হাঁফাইতে হাঁফাইতে রুকুতে আসলেন এটা উচিত না গুনাহ এভাবে নামাজ পড়লে নামাজের মান নষ্ট হয় এখন প্রশ্ন হলো আপনারা বলবেন যে না দৌড় দিলে রুকু যে পাবো না যেভাবে দৌড় দেয় মনে হয় যে নামাজের জন্য কত বড় পাগল হয়ে গেছে আল্লাহ আকবার কি জজবা সুবহানাল্লাহ যে ইমাম রুকুতে আমি শহীদ হয়ে যাবো এমন জোরে দৌড় দেয় আসলে কি নামাজের মায়া দৌড় দেয় এই দৌড়টা নামাজের মায়া না এটা কিসের মায়া এটার মানে হলো ইমামরা রাকাত রুকুতে দৌড়তে না পারলে তো আমি শেষ কারে রাকাতটা আবার একা একা পড়া লাগবে ঝামেলা ঠিক না ভাই ঠিক অতএব ভেজাল থেকে বাঁচার জন্য দৌড়ে দেয় দৌড়তে পারলে জানে বাসি বাবা এই রাকাতটা পড়া লাগলো না তাহলে এই দৌড়টা কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে খবরদার এই কাজ করবেন না যারা এটা অভ্যাস আছে বদ অভ্যাস আছে অনেক ভালো মানুষদেরকে আমি দেখি অনেক আলেমদেরকেও দেখা যায় হুলস্থুল করে দৌড় দেন না এবং স্পষ্টভাবে নবী বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিম্মু আস্তে আস্তে আসার কারণে যদি দুই এক রাকাত ছুটে যায় যাক তাড়াহুড়া করার দরকার নেই যতটুকু পাবা ততটুকু পড়বা যেটা ছুটে যাবে পরে আদায় করবা কিন্তু তাড়াহুড়া করবা না নিষেধ মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার মূল প্রশ্নে আসি এখন হুলস্থুল করে দৌড় দিয়ে আসছে আয়শা ইমাম সাহেব রে রুকুতে ধরার জন্য ওই যে ট্রেন ধরতে হবে এমন জোরে যায় রুকুতে চলে গেছে শুরুতে আল্লাহ আকবার বলা লাগে তাকবীর ভুলে গেছে এরকম যদি হয় নামাজই হবে না কারণ তাকবীরে তাহরিমে এটা কি ফরজ ফরজ ছুটলে নামাজ হবে হবে না এই জন্য হুলস্থুল করা যাবে না